তিনজন তাই এই জায়গায় মনে হয় পরীক্ষা দি নেই অন্য কায়দায় এই স্কুলের নাম রয়েছে বলে আসছে এরা ফেল গেছে আমার মেয়ে পরীক্ষা দিয়েছে মানে শিক্ষক নাই পিরামিড ভরে পরীক্ষা দিয়েছে ওরা পাস করতে পারেনি স্কুলের এরকম দশা হওয়ার কারণ এখানে সরকারিভাবে কোনো অনুদান আসে না আর এই অনুদানের অনুদান না থাকার কারণে শিক্ষকগুলো তারা অন্য অন্য কর্মস্থল খুঁজে নিয়েছে নগদের কাছে হক করলেই সমান হেলে গা নগদের সেন্টারে একদম ফ্রি শিক্ষক সংকটের কারণেই এখানে স্টুডেন্টও সেরকম ভর্তি হয় না যে শিক্ষার্থীগুলো অসহায় আর্থিকভাবে খুবই অসচ্ছল ফ্যামিলি থেকেই স্কুলে ভর্তি হয় তারা ঠিকমতো ক্লাস পায় না মানে পড়ালেখার দিকে সেভাবে মনোযোগী না এই জন্য স্কুলের পরিবেশটা এরকম হয়ে গেছে এখন আমাদের স্কুল 2010-11-12 সাল 14 সাল পর্যন্ত খুব ভালো ছিল টিচার ছিল অনেকে স্টুডেন্টও 50-60 জনের মতো ছিল পরে 16-17 সালের পর থেকে আন্দোলন করছে এমপিভুক্তর জন্য কোনো ই পায় নাই এমপিভুক্ত হয় নাই বেতনও পায় না পরে আস্তে আস্তে অনেক টিচার আছে তারা ঢাকায় চলে গেছে কেউ কেউ নিজে প্রাইভেট পড়ায় কেউ আছে বাইরে চলে গেছে এরকম আর এখন একটা টিচার আছে হেডমাস্টার সে বাড়ি থাকে ও মাঝে মধ্যে আসে ক্লাস নেয় এই আস্তে আস্তে কোনো স্টুডেন্ট সব ওই আপনার দত্তপাড়া মাদ্রাসা এই সাইডের স্কুলে সবাই চলে গেছে আর এখানে এই গ্রামের স্টুডেন্ট তারা এই জায়গায় পড়াশোনা করে আমার মেয়ে পরীক্ষা দিয়েছে মানে শিক্ষক নাই ই নাই সব ছাত্র বুঝছেন এলোমেলো হয়ে চলে গেছে আমার মেয়েটা এনে ওই হেডমাস্টার আলিম আলিমের কাছে এসে পিরামিড ভরে পরীক্ষা দিয়েছে ওরা পাস করতে পারেনি আর আরও যদি পরীক্ষা দিয়েছে জিয়ার মেয়ে আর একজন মেয়ে এইটুকু জানি স্কুলদার সম্পর্কে আমরাই কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি হ্যাঁ মাহমুদ চেয়ারম্যান ছিল সে তিনি মরে গেছে হ্যাঁ মরে যাওয়ার পরে এই রোডের গাছ গাছালি কাটিয়ে স্কুল তৈরি করা কিন্তু কারোলা তারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বর্তমান এ মাত্র বাড়ছে ও মাত্র বাড়ছে ওই এই স্কুলটা এখন বর্তমান আমরা এমপির থেকে হ্যাঁ এমপির থেকে লোকজন আনেও টাকা দিচ্ছি টাকা দিয়ে স্কুল কায়দা বায়দা করে এখন বর্তমান স্কুলে কোনো বেতন নেই আবার এমপিভুক্ত নেই যার জন্য স্কুল বাদ গেছে মানে এই শিক্ষকও নেই কোনো ছাত্র নেই ছাত্র ছাত্রী কিচ্ছুই নেই ক্লাসও হয় না বর্তমান আছে দানার ফাঁক এই কারণে এই নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা 2 বছরে 57,600 টাকা